সংবরিণ কিটিংকে তাবুক হামলুদমকে পাইলে হলে কে বিজেপি বদল কে বেমাই বদলনি কনস্টিটিউয়েন্সি রক তাবুক চংবরি আওয়াই মং কারাখে খ্লাই তঙ্গ শালবরুণ বিজেপি নি কতর কতর আদম রক চংবরি আওয়াই মং খ্লাইনি বগৈ লোকরনি নগ্নগ থানকা আবু হাইকেন দগ্নং আগরতলা বিধানসভা আমসিহ লোকজাখা দগ্নং আগরতলা কংগ্রেস নি যতনিশাই ফান হিনি সিনিগাবো কেবা আরো তাবুক চাইত্রগৈ তঙ্গ গবলাই খ্লাইনি বগৈ বিজেপি নি আদংজুক পাপিয়া দত্ত ক্রাকসল দগ্নং আগরতলানি বা নং ওয়ার্ড আমসিও বিজেপি নি বাতাই নাই এবার রাজ্যসভানি এমপি বিপ্লব কুমার দেব কবলাই খাইজানে বগৈ হিমকা পাপিয়া দত্ত যিনি প্রার্থী হয়েছেন আমাদের সাংসদ রাজ্যসভার মাননীয় সাংসদ ডাক্তার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবজি সমর্থনে আজ আমরা 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে একটি পদযাত্রা আমরা বের করেছি, কারণ যেহেতু লোকসভা নির্বাচন আমাদের কাছে সময়টাও খুব কম, আমরা চাইছি প্রত্যেকের ঘর পর্যন্ত যেন আমরা পৌঁছাতে পারি, কিন্তু সেই সময়টা কম বলে আমরা একটু পদযাত্রার মাধ্যমে প্রত্যেকের দ্বারে দ্বারে গিয়ে আমরা আশীর্বাদটা নিয়ে নিচ্ছি এবং খুব সারা ভীষণ ব্যাপক সারা এই 6 আগরতলা আমার বিশ্বাস। এবং যে কিছুটা যেটা 2023 নির্বাচনে হয়েছিল, মানুষ বিশেষ করে যারা কমিউনিস্টের যারা বন্ধুরা, যেটা তাদের হয়তো উপলব্ধিতে সেই সময় হয়তো এতটা আসেনি যে জায়গায় হয়তো বা ভোটটা তারা কিছুটা হয়তো সেই জায়গায় শিফট হয়েছিল, বা কংগ্রেসের যারা বন্ধুরা তারা কিন্তু আমি লক্ষ্য করছি, কারণ 6 আগরতলা যেহেতু আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, আমার একটা চেষ্টা সেদিন থেকেই যে আমি জিততে পারিনি তো কী হয়েছে, কিন্তু 18,000-এর ওপর মানুষ আমাকে কিন্তু আশীর্বাদ করেছিল সেই নির্বাচনে। আমি আছি, যেহেতু আমি ঘুরছি, আমি যাই মানুষের কাছে যাই, এবং বিশেষ করে কংগ্রেস এবং কমিউনিস্ট বন্ধুদের সঙ্গে যখন আমার কথা হয় তখন কিন্তু তারা সেটা বলেন যে যে ভুলটা আমরা করেছি 2023 নির্বাচনে এবার প্রশ্নই আসে না, এবার আমাদের প্রত্যেকের ভোট বিপ্লব কুমার দেবজির জন্য, আমাদের এই সরকারের জন্য, ভারতীয় জনতা পার্টি সরকারের জন্য, মোদিজির জন্য, আমাদের মুখ্যমন্ত্রীর জন্য। এবং এটা দেখা যাচ্ছে যে প্রতিদিন, আজ প্রায় প্রতিদিন বিভিন্ন রাজনৈতিক দল থেকে এবং প্রথম সারির যারা নেতৃত্ব দিয়েছিলেন 2023 নির্বাচনে কমিউনিস্ট এবং কংগ্রেসে, তারা কিন্তু আমাদের পতাকা তলে সামিল হচ্ছেন এবং আমাদের সঙ্গে তারা নিষ্ঠার সঙ্গে কিন্তু কাজটা করে যাচ্ছেন, এবং ব্যাপক সারা এবং বিশাল সংখ্যক ভোটে আমরা এই কেন্দ্র থেকে আমরা প্রার্থীকে আমরা তুলে দেবো, প্রার্থীর হাতে তুলে দেবো, মানিক সাহায্যের হাতে তুলে দেবো বলে আমাদের বিশ্বাস।